রাজধানীর মিরপুর সহ সারা দেশে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে নয়াপল্টনে সমাবেশ শুরু করেছে বিএনপি। রোববার 3টায় এই সমাবেশ শুরু হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। ইতিমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারাও বক্তব্য দেবেন। এদিকে সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিকেল 3টা নাগাদ মঞ্চে উপস্থিত হয়েছেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, বিএনপি নেতা রফিকুল আলম মজনু, আমিনুল হক, আব্দুল সালাম আজাদ, মুস্তাফিজুর রহমান সেগুন, নবিউল্লাহ নবী, হাবিবুর রশিদ হাবিব, ইকবাল হোসেন শ্যামল, যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকু, মোনায়েম মুন্না, মামুন হাসান, এস এম জাহাঙ্গীর, শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা, শাহীন প্রমুখ।